ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর আনসাকসেসফুল হয়েছ, তোমরা অনেকেই কিন্তু ভাবছো যে রেজাল্ট স্যার রিভিউ করব, সেই রেজাল্ট আমরা কত দিনে পাব এবং সেই রেজাল্ট দিয়ে কি আমরা কলেজে অ্যাডমিশন হতে পারবো, এই দুটো প্রশ্ন নিয়ে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনে একদম প্রশ্ন জেগেই আছে, আশঙ্কা লেগেই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখো, পুরো তথ্য আমি এই দুটি প্রশ্ন সম্পর্কে পুরো তথ্য তোমাদেরকে আমি ভিডিওতে দেব। আর একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার, আনসাকসেসফুল হওয়ার পরে আমরা যদি রিভিউ করলাম, রিভিউ করার পরে আমরা যে রেজাল্ট কতদিনে পাবো? তো এই প্রশ্নের অ্যান্সারে বলি, দেখো তোমরা আনসাকসেসফুল এর পরে খাতা রিভিউ করবে, রিভিউ ঠিক 35 থেকে 38 দিনের মধ্যে সাধারণত তোমাদের রেজাল্ট কিন্তু হাতে পেয়ে যাবে। তবে কোনো কারণ ব্যতীত, যদি কোনো মিস্টেক না হয় বা কোনো কারণ ব্যতীত, অনেক ক্ষেত্রে তোমাদের 1.5 মাসও লাগতে পারে, আবার 2 মাসও কিন্তু তোমাদের লেগে যেতে পারে। তবে সাধারণত রেজাল্ট রিভিউ করলে তোমরা সেই রেজাল্ট হাতে পেয়ে যাবে মাত্র 35 থেকে 38 দিনের মধ্যে, কিন্তু সাধারণত রেজাল্ট পাওয়া যায় এমনই কিন্তু তথ্য আমরা জানি। এবার দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে, সেই প্রশ্নটা হলো যে স্যার, রিভিউ রেজাল্ট দিয়ে কি অ্যাডমিশন আমরা নিতে পারবো? দেখো রিভিউর এই প্রশ্নের অ্যান্সারে তোমাদেরকে একটা কথাই বলবো যে আর কিছুদিন বাদ দিয়ে হয়তো তোমাদের কলেজে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু তোমরা হয়তো অ্যাডমিশনের জন্য তোমাদের যে এখন যে রেজাল্টটা পাবে 20 তারিখে, সেই আনসাকসেসফুল রেজাল্ট দিয়ে কিন্তু তোমরা হয়তো বা ফর্ম ফিল আপ করতে পারবে না, কিন্তু তোমাদের জন্য সমস্যা যে আছে, তোমাদের সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু একটি পথ রয়েছে। সেটা হলো যে তোমরা জবে, অর্থাৎ যেদিন ওই রেজাল্টটা হাতে পাবে, রিভিউ রেজাল্ট, তার কিন্তু পরেও কিন্তু তোমাদের অ্যাডমিশন কলেজে হয়। তো প্রশ্ন হলো যে স্যার কীভাবে? দেখো কিছুদিন বাদ দিয়ে যখন তোমাদের রেজাল্ট যারা পাস করেছে তাদেরকে অ্যাডমিশন নেবে কলেজ, ঠিক তার 1 থেকে 1.5 মাস নাগাদ পরে কিন্তু আবার রিওপেন হয় কলেজের অ্যাডমিশন, কিন্তু আবার রিওপেন হয়। একদম ঠিকই শুনেছেন যে রেজাল্ট রিভিউর পরে, অর্থাৎ কলেজে অ্যাডমিশন যারা প্রথম ফেজে হয়ে যায় তারও মোটামুটি 1 থেকে 1.5 মাস কি 2 মাস পরে আবার কিন্তু রিওপেন অ্যাডমিশন হয়, সেই সময় কিন্তু তুমি অ্যাডমিশন হতে পারো। তো প্রশ্ন হচ্ছে যে স্যার, সেই সময় অ্যাডমিশন হলে কি আমি অনার্স পাবো? যদি তোমার কপালে থাকে যে কোনো কলেজে, অনেক কলেজ থাকে যে কলেজে তুমি হয়তো সিট এখনও ফাঁকা থাকে, অনেক কলেজ, সেই কলেজে তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারো। এবার হয়তো বড় বড় যে কলেজগুলো আছে সেই কলেজে হয়তো বা তুমি সিট নাও পেতে পারো, কারণ এবছর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু হাই রেজাল্ট হয়েছে, তোমরা সকলেই জানো। তো তোমরা সেই সমস্ত কলেজে খোঁজ নেবে, যেই সমস্ত কলেজে কিন্তু অনার্স এর সিট ফাঁকা আছে তাহলে অনার্সে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। আর যদি অনার্সে না হয়ে যেতে পারো তবে কিন্তু তোমরা পাস কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে। তো আমি একটা ভিডিও করেছি যে পাস কোর্স ভালো না অনার্স ভালো, এই বিষয়ে আমার ভিডিওটা দেখে আসতে পারো। তোমরা পাস কোর্স নিতে পারো, অনার্সও নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি, যদি তোমরা আনসাকসেস রেজাল্টের পরে যে তোমাদেরকে কলেজে ভর্তি হবে এমনটা নয়, তোমরা বিভিন্ন যে কোর্সগুলো আছে, ডিপ্লোমা কোর্স, IIT, তারপরে অন্যান্য যে উকিল বা আরও যে কোর্সগুলো আছে, ইঞ্জিনিয়ারিং কোর্স, এই কোর্সে ভর্তি হতে পারো, তোমাদের ওই রেজাল্টে কিন্তু ভর্তি নেবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলি, কবে কলেজ থেকে রিওপেন হবে, অর্থাৎ রিওপেন অ্যাডমিশন হবে, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি ভিডিওর মাধ্যমে কিন্তু সেই তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।